আসসালামু আলাইকুম, বাংলা টু ইংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রথমে আমরা দেখি স্ট্রাকচারটা। দেখি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ তারপর বিন, তারপর যেটা ভার্ব হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, মূল ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। আর হ্যাজের হ্যাভ ইউজ হবে আপনার পার্সন বুঝে, ফার্স্ট সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয়, থার্ড পার্সন হলে হ্যাজ হয়, আর ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, তারপর প্লুরাল থার্ড পার্সনে প্লুরাল নাম্বার হ্যাভ, এগুলোর সাথে হ্যাভ হয়। বিন হবে, এখানে একটা বিন হবে, এরপর আইএনজি, এরপর অবজেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটি কারণে মূলত আমরা ব্যবহার করি। প্রথম কারণটি হচ্ছে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলতে থাকলে, কোনো কিছু কোনো কাজ অনেকক্ষণ বলতে মানে অনেক মাসও হতে পারে, অনেক দিনও হতে পারে, অনেক ঘন্টাও হতে পারে, অনেক বছরও হতে পারে, এটা চলতেই আছে, তাহলে অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে চলতে থাকলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। কিছু উদাহরণ দেখি। হাউ লং হ্যাজ ইট বিন হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং, মানে কত সময় ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং ফর টু আওয়ার্স, সো দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, মানে অনেকক্ষণ ধরে একটা কাজ চলতেছেই চলতেছেই, এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আরেকটু দেখুন, সেলিম হ্যাজ বিন ওয়াচিং টিভি অল ডে, সো সেলিম হ্যাজ বিন ওয়াচিং টিভি সকাল থেকে দেখতেছেই দেখতেছেই দেখতেছে এখনও দেখতেছে। প্রায় সময় আমরা হাউ লং, ফর, সিন্স এইসব শব্দ ব্যবহার করি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের সাথে। যেমন দেখুন, তামিম হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স হি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, মানে তামিম ক্রিকেট খেলছে যখন সে 6 বছর বয়স ছিল তখন থেকে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আরেকটি ব্যবহার, প্রথমটা গেলে অনেকক্ষণ ধরে চলতেই আছে চলতে আছে, তখন আরেকটা হচ্ছে ব্যবহারটা এরকম, কোনো কাজ অনেকক্ষণ যাবত চলে একটু আগে বা সাম্প্রতিক সময়ে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা দেখা যাচ্ছে। কোনো কাজ অনেকক্ষণ ধরে চলতেছিল 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 কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে এটা শেষ হয়েছে বা কিছু সময় আগে এটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা দেখা যাচ্ছে, তখনও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। কয়েকটি উদাহরণ দেখি। নীলা ইজ ভেরি টায়ার্ড, শি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড রিসেন্টলি, মানে সাম্প্রতিক সময়ে নীলা খুব কঠোর পরিশ্রম করতেছিল, অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করতেছিল, যে কারণে সে এখন ক্লান্ত হয়ে গেছে, ভেরি টায়ার্ড হয়ে গেছে। মাই হ্যান্ডস আর ডার্টি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, কারণ আমি বাগানে অনেকক্ষণ ধরে কাজ করতেছিলাম কিন্তু কাজটা জাস্ট একটু আগে শেষ হয়েছে কিন্তু ফলাফল দেখা যাচ্ছে, আমার হাত ময়লা, আমার হাতে ময়লা দেখা যাচ্ছে। কারণটা কি? কারণ আমি বেশ কিছুক্ষণ ধরে গার্ডেনে কাজ করতেছিলাম, যদিও কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, স্টিল আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, কারণ ফলাফলটা আমার হাতে দেখা যাচ্ছে। ঠিক নীলার ব্যাপারে দেখা গেছে, নীলা টায়ার্ড, যদিও নীলা রিসেন্টলি অনেক পরিশ্রম করেছে অনেক দিন ধরে, সে কারণে তার ফলাফলটা তার মধ্যে দেখা যাচ্ছে, সে টায়ার্ড। তো মূলত এই দুই কারণেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।